ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا يا أرحم الراحمين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নুজুলে কোরআন এই প্রোগ্রামে বিগত পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আল কোরআনুল করিম সত্যিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন কোনো মানব রচিত কিতাব হতে পারে না কোনো মানুষ এই ধরনের কিতাব লিখতে পারবে না রচনা করতে পারবে না এর সপক্ষে অনেকগুলো প্রমাণ এবং অনেকগুলো দলিল পাওয়া যায় স্বয়ং কোরআন থেকেই এই দলিলগুলো বাহির করা যায় এই ক্ষেত্রে একটা দলিল ছিল এটা যে স্বয়ং কোরআনে করিমের বিভিন্ন সুরায় এবং একাধিক আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি তোমরা মনে করে থাকো এই কোরআন মানব রচিত মানুষের বানানো কোরআন তাহলে তোমরাও এইরকম কোরআন বানিয়ে দেখাও এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না আরেকটা দলিল ছিল সপক্ষে যে বিষয়ে গত পর্বে আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে কোরআনে করিম বিভিন্ন সুরার মধ্যে এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ভবিষ্যতের কিছু বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন ফিউচারে কি হবে না হবে এই বিষয়ে কিছু সংবাদ কিছু মানে খবর আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সেই খবরগুলো যেভাবে কোরআনে বলা হয়েছে পরবর্তীতে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো তেমনইভাবেই প্রতিফলিত হয়েছে বাস্তবায়িত হয়েছে যদি কোরআন মানবের রচিত কিতাব হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব হতো মুহাম্মদ সাল্লাম একজন মানুষ যদি তার বানানো কিতাব হতো তাহলে এই ভবিষ্যৎবাণী যেগুলো কোরআনে দেওয়া হয়েছে সেগুলোর কোনোটা না কোনোটা মিথ্যা প্রমাণিত হতো কিন্তু যেহেতু কোরআন কোনো মানুষের বানানো নয় এই জন্য কোনো ভবিষ্যৎবাণী কোরআনে যেই ভবিষ্যৎবাণীগুলো দেওয়া হয়েছে কোনো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়নি সব কয়টা ভবিষ্যৎবাণী বাস্তবে প্রমাণিত হয়েছে যেভাবে বলা হয়েছে সেভাবে ঘটেছে দুনিয়ার জীবনে এই বিষয়ে দুটো এক্সাম্পল দুইটা দৃষ্টান্ত বিগত পর্বে দিয়েছিলাম একটা দৃষ্টান্ত ছিল রোম সাম্রাজ্যের ব্যাপারে গলিবাতির রোম এবং আরেকটা দৃষ্টান্ত ছিল মক্কা বিজয়ের ব্যাপারে সেই দুইটা দৃষ্টান্ত সম্পর্কে আমি মানে প্রিভিয়াস পর্বে আমি এটা বিস্তারিত বলেছি ইনশাআল্লাহ আজকেও সেই ধারাবাহিকতায় আরও কয়েকটা এক্সাম্পল কোরআনে করিম থেকে কোরআনের বিভিন্ন সূরা এবং আয়াত থেকে আপনাদের সঙ্গে সামনে পেশ করব যেগুলো সামনে থাকলে আমরা বুঝতে পারবো যে কোরআন যেভাবে বলেছিল অক্ষরে অক্ষরে হরফ বা হরফ এগুলো বাস্তব জীবনে প্রমাণিত হয়েছে প্রতিফলিত হয়েছে যেমন একটা ভবিষ্যৎবাণী কোরআনে করিমে দেওয়া হয়েছিল সূরা আল কামারের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর অর্থাৎ জাম মানে বাহিনী দল সেনাবাহিনী বলতে পারেন এখানে তো রাসূলুল্লাহ সাল্লামকে বলা হচ্ছে কোরআনে করিমের এই আয়াতের মাধ্যমে যে সাইয়ুহজামুল জামউ এই যে বাহিনী আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে সেই বাহিনীটা সাইহজাম পরাজয় বহন করবে অচিরেই সেটা পরাজয় বহন করবে সেই বাহিনী ওয়াইউয়াল্লুনা দুবুর এবং তারা পেছনের দিকে পালাবে ভাগবে পলায়ন করে চলে যাবে আপনাদের থেকে তো এই আয়াতের মধ্যে সূরা আল কামারের ৪৫ নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী দিচ্ছেন যে একসময় একটা বাহিনী আপনাদের কাছে আসবে এবং সেই বাহিনী আপনাদের হাতে পরাজয় বরণ করে পশ্চাৎপদে পিছনের দিক থেকে তারা ভাগবে পলায়ন করবে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলহি তাফসিরে কুরতুবীর মধ্যে বলছেন এই আয়াতের তাফসিরের যে এই আয়াতে আসলে বদরের যুদ্ধ সম্পর্কে বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়া হচ্ছে ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে নবীজি এই মক্কার কুরাইশগণ দল বেঁধে আপনাদের এখানে আসবে মক্কায় মদিনায় আসবে
আপনাদের সঙ্গে যুদ্ধ করতে, আপনাদেরকে মানে কষ্ট দিতে এবং আপনাদেরকে মানে নির্যাতন করতে তারা আসবে, কিন্তু তারা পরাজয় বরণ করে এখান থেকে পলায়ন করবে। আপনারা জানেন বদরের যুদ্ধের ব্যাপারে, আপনাদের জানা থাকার কথা যে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর অন্যদিকে মক্কার কুরাইশদের সংখ্যা ছিল হাজার খানেক, হাজারের মতো সংখ্যায় তারা ছিল। তো মাত্র 313 জন হাজারের মোকাবেলা করে বিজয় লাভ করা সহজ কথা নয়, এবং এটা স্বাভাবিক কথাও নয়, বলতে গেলে প্রায় অসম্ভব ব্যাপার। তাছাড়া মুসলমানদের নিকট তখন অস্ত্রশস্ত্রও ছিল না, যুদ্ধের যে সকল অস্ত্রশস্ত্র লাগে, গোলা অন্যান্য যেগুলো লাগে, সেগুলো কিছুই মানে পর্যাপ্ত পরিমাণে ছিল না। আর কাফেরদের কুরাইশদের যারা এখানে এসেছিল যুদ্ধ করতে, নবীজিকে নির্যাতন করতে, তাদের হাতে যেরকম সংখ্যা ছিল তারা অধিক, তেমনইভাবে তাদের হাতে অস্ত্রশস্ত্র, যুদ্ধের যে সরঞ্জাম যেগুলো লাগে সেগুলো তাদের হাতে ছিল। তো এই পরিস্থিতিতে মুসলমানদের জয় লাভ করা, বিজয় লাভ করা এবং কাফেরদের কুরাইশদের পরাজয় বরণ করা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব ছিল। কিন্তু যেহেতু কোরআনে কেরিমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করে ফেলেছেন, ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছেন যে তোমাদের বিজয় হবে আর ওই বাহিনী পরাজয় বরণ করবে, দেখা গেল কানা কামা আখবারা, কোরআনে কেরিমে আল্লাহ মানে যেভাবে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিক তেমনইভাবে এইরকম হয়েছে। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছেন, সংখ্যায় কম হওয়ার পরেও মুসলমানরা বিজয় লাভ করেছেন, তাদের হাতে অস্ত্রশস্ত্র কম থাকার পরেও। তাহলে এটা কোরআনের ভবিষ্যৎবাণীটা বাস্তবায়িত হল। এ হলো একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখুন, পবিত্র কোরআনের একটা ছোট্ট সুরা নাম হচ্ছে সুরা আল মাসাদ অথবা সুরা লাহাব, দু নামেই বলা হয়, সুরা আল মাসাদ অথবা সুরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সুরাটা আমাদের প্রায় সকলের মুখস্থ থাকার কথা, ছোট সুরা এবং শেষ দিককার সুরা। এই সুরার মধ্যে যে আলোচনাটা এসেছে সেটা হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আবুল হাব সম্পর্কে, যে আবুল হাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত, নির্যাতন করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মানে কষ্টের কারণে আল্লাহ তাআলা তা আবুল হাব সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তার উভয় হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হবে, কিয়ামতের দিবসে তার ধ্বংস অনিবার্য। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে এই দুনিয়াতে তার যেই অর্থ সম্পত্তি ছিল, তার যেই যা কিছু উপার্জন ছিল, কোনো কিছু ওই দিন কিয়ামতের দিন কাজে আসবে না, তাকে কোনো উপকার করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, সে মানে লেলিহান দাউ দাউ করে জ্বলছে যে আগুন, সে আগুনে সে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে সেই আগুনেই নিক্ষেপ করবেন। তো সায়াসলা নারান যাতা লাহাব, এই আয়াতের ধারা বোঝা যাচ্ছে যে আবু লাহাব যে সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে, লেলিহান অগ্নিতেই হবে তার ঠিকানা। আর এই কথা থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আবু লাহাব মুসলমান না হয়েই মারা যাবে। এই আয়াতটা নাজেল হয়েছিল আবু লাহাবের ইন্তেকালের, আবু লাহাবের মারা যাওয়ার 10 বছর আগে। তাহলে দেখা যাচ্ছে মরার দশ বছর আগেই কোরআনে কারিমের এই আয়াতে ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে আবু লাহাবের শেষ পরিণতি হবে অমুসলিম হয়ে, কাফির হয়ে মৃত্যুবরণ করবে, সে মুসলমান হবে না, তার ইমান তার ভাগ্যে নেই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, যদি এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কোরআন হতো, তাহলে এখানে এই আয়াতটা নাজেল হওয়ার পর, এবং অবশ্যই এই আয়াতের মর্মগুলো কথাগুলো আবু লাহাবের কানে পৌঁছেছিল অবশ্যই, তো সে চাইলে নবীজিকে মিথ্যা এবং ভুল প্রমাণিত করতে পারত। সে যখন শুনতে পারল যে কোরআনে নবীজি বলছেন যে আবু লাহাব অবশ্যই জাহান্নামে যাবে, তো তখন নবীজিকে ভুল প্রমাণিত করার জন্য আবু লাহাব চাইলে সে মুখেও বলতে পারতো যে আমি মুসলমান হয়ে গেছি, অতএব আমার জন্য জাহান্নাম চিরকালের জন্য হবে না, এই কথা বলতে পারতো। আবু লাহাবের এই নেচার ছিল, আবু লাহাবের এই স্বভাব ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বিভিন্ন জায়গায় দাওয়াত দিতেন, এবং বিশেষ করে বিভিন্ন মৌসুমে, হজের মৌসুমে যখন লোকজন দুনিয়ার বিভিন্ন দেশ থেকে, জায়গা থেকে মক্কায় আসত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট মানে যেতেন এবং তাদেরকে ইসলামের বাণী, ইমানের বাণী, কোরআনের বাণী শুনাতেন, ইসলামের দাওয়াত দিতেন। আর নবীজি যখন ওই
মানে তাদের কাছ থেকে ফিরে আসতেন, তখনই আবুল আহাব ওদের কাছে আবার যেত, গিয়ে জিজ্ঞেস করতো যে আবুল আহাব জিজ্ঞেস করতো নবী মোহাম্মদ তোমাদেরকে কি বলেছেন, তো তারা বলতেই বলেছেন, তো নবী যা বলেছেন সে তার উল্টুটা তার বিপরীতটা ওদেরকে বলে আসতো, অর্থাৎ নবীকে মিথ্যা প্রমাণিত করার জন্য এবং নবীজিকে ভুল আখ্যায়িত করার জন্য সে এই রকম মানে চেষ্টা এবং প্রচেষ্টা ব্যর্থ অপচেষ্টা চালাতো। তো এই আবুল আহাব যখন শুনতে পারলো যে নবীজি বলছেন আবুল আহাবের ইমান নসিব হবে না, সে অমুসলিম কাফের অবস্থায় শিরকের হালতে মৃত্যুবরণ করবে এবং তার জন্য জাহান্নামের লেলিহান অগ্নি চিরকাল থাকবে, এই কথা শোনার পর আবুল আহাব চাইলে নবীজিকে ভুল আখ্যায়িত করতে পারত, বলতে পারত যে মুহাম্মদ তুমি বলছো আমি অমুসলিম হয়ে মারা যাব এবং আগুনে থাকব, না আমি এখন ইসলাম গ্রহণ করে ফেললাম, মুখে হলো তো বলতে পারতো মুনাফিকরা যেরকম বলেছিল, কিন্তু এরকম করেনি। কারণ করে কেন করেনি? কারণ এই যে ভবিষ্যৎবাণী কোরআনে দেওয়া হয়েছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পক্ষ থেকে নয়, এটা কোরআনের মানে বাণী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যিনি আলিমুম বিদাতি সুদুর, মানুষের দিলের ভিতরে হৃদয়ের ভিতরে কি আছে সেটা আল্লাহ পাকের জানা আছে। আল্লাহ জানেন ওই মানুষটা কিয়ামত মানে তার মৃত্যু পর্যন্ত মুসলমান হবে না, সে মুসলমান হয়ে মারা যাবে না, এই জন্য আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর জানা কখনো ভুল হতে পারে না, অতএব এই আয়াতটাও এই কথাটাও কোরআনের এই ভবিষ্যৎবাণীটাও কোরআন যে মুহাম্মদ এর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব নয় বরং সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত কিতাব, এর একটা জ্বলন্ত প্রমাণ। কারণ আবুল আহাব ছাড়া আর অনেক মুশরিক এরকম ছিলেন, মানে মুশরিক ছিল মক্কার কুরাইশরা এরকম ছিল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম জীবনে বিশ্বাস করেনি, ঈমান গ্রহণ করেনি, পরবর্তী জীবনে গিয়ে সে তারা মুসলমান হয়েছেন। আপনারা সবাই জানেন আবু সুফিয়ানের কথা, আবু সুফিয়ানের মানে রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ান কত মানে ষড়যন্ত্র করেছিলেন, অমুসলিম থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লামের উপর নির্যাতন করেছেন, মুসলমানদের উপর আক্রমণ করেছেন উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে সেখানে মুসলমানদের উপর মানে কত নির্যাতন চালানো হয়েছে এবং মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে উহুদ যুদ্ধে। সেই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন তার জীবনের শেষ দিকে ফতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময়। তাহলে এটা এরকম বিষয় নয় যে ও তারা তো অমুসলিম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা মানে ষড়যন্ত্র করে যাচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করছে, তাহলে হয়তো তারা মুসলমান হবে না, এইরকম চিন্তা ফিকির করে নবীজি বলে দিয়েছেন আবুল আহাবের ব্যাপারে বিষয়টা এরকম নয়। কারণ এরকম অনেক অমুসলিম তাদের জীবনের শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেছেন এবং সত্যিকার অর্থে মুমিন হয়েছেন, সাহাবি হয়েছেন, সাহাবিয়েতের মর্যাদা তারা লাভ করেছেন। আবু সুফিয়ানের কথা বললাম, ঠিক তেমনিভাবে আমরা জানি ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের যুদ্ধে সাহাবি সৈয়দুস সুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছিলেন, সেই ওয়াহশীও কিন্তু পরবর্তী মুসলমান হয়েছিলেন। তাহলে আবুল আহাবের ব্যাপারে এই যে ভবিষ্যৎবাণী করা হলো যে আবুল আহাব কখনো মুসলমান হবে না, শিরকের হালতে মৃত্যুবরণ করবে এবং সে চিরকাল জাহান্নামে থাকবে, এই ভবিষ্যৎবাণীটা শুধু দুনিয়ার বাহ্যিক কিছু আলামত দেখে নয়, সেটা হচ্ছে একেবারে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে নিশ্চিত ভবিষ্যৎবাণী যা একমাত্র আলিমুম বিদাতি সুদূর, মানুষের দিলের কবর জানেন, খবর রাখেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভবিষ্যৎবাণী, যার কারণে যেভাবে বলা হয়েছিল কানা কামা উখবির, কোরআনে যেরকম ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছিল তেমনিভাবেই হয়েছে, কোনো ধরনের এদিক সেদিক বেশকম হওয়ার সুযোগ নেই, হয়নি এবং হবেও না। একই বিষয়ের আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে পবিত্র কোরআনের সূরা আল মুদাস্সির থেকে, সূরা আল মুদাস্সিরের 10 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 20টি আয়াত ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে বলা হয়েছে। মুফাসসিরগণ বলছেন যে এই আয়াতগুলো ওয়ালিদ ইবনে মুগিরার যেই মানে তার কুস্বভাব ছিল, তার যে মন্দ স্বভাব ছিল, তার যেই আখলা মানে চরিত্র ব্যবহার ছিল, সেগুলোর কথা এই আয়াতগুলিতে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে সানুসলিহি সাকার যে এই ওয়ালিদ ইবনে মুগিরাকে আল্লাহ তাআলা বলছেন তার চির মানে চির চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, সাকার অগ্নি। তাহলে এই আয়াতগুলোতে এক ধরনের ভবিষ্যৎবাণী দেওয়া হচ্ছে যে ওয়ালিদ ইবনে মুগিরা যে এইসব মন্দ স্বভাবের অধিকারী, মুসলমানদের মানে উপর নির্যাতন পরিচালনাকারী, এই ওয়ালিদ ইবনে মুগিরার শেষ ঠিকানা হবে জাহান্নাম অগ্নি। এখানেও ঠিক তেমনি কথা আবুল আহাবের মতো, এই আয়াতগুলো নাজেল হয়েছে ওয়ালিদ ইবনে মুগিরার জীবদ্দশায়,
ওলিদ ইবনে মুগিরা তখন জীবিত ছিলেন। তো যদি ওলিদ ইবনে মুগিরার ঈমান থাকতো সত্যিকার অর্থে, যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে থাকতেন, তাহলে মৃত্যুর আগে তার ঈমান নসিব হতো এবং তিনি জাহান্নাম থেকে মানে বাঁচতে পারতেন। কিন্তু এরকম হয়নি এবং নবীজি যেই রকম বলেছিলেন সেই বলাটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য, অর্থাৎ শুধুমাত্র লোক দেখানোর জন্য, নবীজিকে ভুল প্রমাণিত করার জন্য ওলিদ ইবনে মুগিরা জীবন ও ইসলামের কথা বিশ্বাস করেনি এবং মুসলমান হয়নি। তাহলে কোরআন যে বলেছিল যে এরা অবশ্যই, এই লোকটা অবশ্যই জাহান্নামে যাবে, অর্থাৎ শিরকের অবস্থায় মারা যাবে এবং জাহান্নামে প্রবেশ করবে, সেভাবেই হয়েছে, লোকটা ইসলাম গ্রহণ করল না। এবং আগের মতো এখানেও বলা যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে শুধু বাহ্যিক আচার ব্যবহার দেখে এবং আলামতগুলো দেখে তিনি নিজের পক্ষ থেকে এরকম কথা বানাতে পারতেন না, কারণ এরকম কথা বানিয়ে ফেললে পরবর্তীতে ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে। যে এরকম আবু সুফিয়ান ও মুসলিম ছিলেন, মুসলমানদের বিরুদ্ধে ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, ওয়াহশী মুসলমানদের বিরুদ্ধে ছিলেন কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তো ওলিদ ইবনে মুগিরার ব্যাপারেও এইরকম হতে পারত যে নবীজিকে ভুল প্রমাণিত করার জন্য মুনাফিকদের ন্যায় হলেও সে বলতে পারত যে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আল কোরআনুল করিমের মানে সত্যতার প্রমাণিত হওয়ার একটা অন্যতম দলিল, অন্যতম প্রমাণ। তো আমি আজকের এই এপিসোডে, এই পর্বে আপনাদের সামনে দুটো না তিনটে এক্সাম্পল পেশ করলাম। একটা এক্সাম্পল হচ্ছে যে পবিত্র কোরআনে করিমে বদর যুদ্ধের ব্যাপারে বলে দেওয়া হয়েছিল যুদ্ধের আগেই যে কুরাইশের বাহিনী যারা তারা পরাজয় বরণ করবে। পরবর্তীতে যখন যুদ্ধ বাস্তবে যুদ্ধ হলো দ্বিতীয় হিজরিতে, দেখা গেল যে ওই মক্কার কুরাইশরা পরাজয় বরণ করেছে। ঠিক তেমনিভাবে আবু লাহাবের ব্যাপারে কোরআন বলেছিল যে আবু লাহাবের ইন্তেকালের 10 বছর আগে, মারা যাওয়ার 10 বছর আগে তখন বলা হয়েছিল কোরআন সুরা আল মাসাদ সুরা লাহাবে বলে দেওয়া হয়েছিল সে জাহান্নামে প্রবেশ করবে শিরকের হালতে মৃত্যুবরণ করে, বাস্তবে এরকম হয়েছে। এবং সুরা আল মুদাসিরের আয়াত 10 নম্বর থেকে 30 নম্বর পুরো 20টি আয়াত যেখানে ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে বলা হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সেও শিরকের হালতে মারা যাবে, অমুসলিম থাকা অবস্থায় মারা যাবে এবং তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হবে। বাস্তবেও দেখা গেল ওয়ালিদ ইবনে মুগিরা তার জীবদ্দশায় ঈমান নিয়ে মারা যেতে পারেনি এবং কোরআন যেভাবে বলেছিল সেভাবেই হয়েছে। এইসব এক্সাম্পল আমাদেরকে এই কথা বুঝিয়ে দেয় যে পবিত্র কোরআনে করিমটা সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, যিনি মানে আমরা যা কিছু প্রকাশ্যে করি, আমরা যা কিছু গোপনে করি সব কিছু জানেন আল্লাহ, তিনি যিনি মানুষের ভিতরের দিলের ভিতরে কি যা আছে সেগুলোও জানেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে আমাদের সম্পর্কে, মানুষদের সম্পর্কে এবং অন্যান্য বহু বিষয় সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এবং সেই ভবিষ্যৎবাণীগুলো বাস্তবে প্রমাণিত হয়েছে। ঠিক তেমনিভাবে আরেকটি এক্সাম্পল দেওয়া যেতে পারে একই বিষয় সংক্রান্ত, একই বিষয় সম্পর্কিত। সেই বিষয়টা হচ্ছে যে পবিত্র কোরআনে করিমের সুরা আল হিজরের মধ্যে, সুরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎবাণী করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, অর্থাৎ এই কোরআনে করিম আমি নিজে যেরকম নাজেল করেছি তেমনিভাবে এই কোরআনের সংরক্ষণের জিম্মাদারি, কোরআনে করিমের মানে হেফাজতের এবং সংরক্ষণের দায়দায়িত্ব আমার নিজের ওপরই। কোরআনে করিমের এই আয়াত একটা ভবিষ্যৎবাণী, প্রকৃত অর্থে এটা একটা ভবিষ্যৎবাণী, কারণ আগেকার যুগে যত সকল আসমানি কিতাব ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল, ইঞ্জিল ছিল, এরকম যতগুলো আসমানি কিতাব ছিল সবগুলো কিতাবই প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব ছিল, কিন্তু কোনোটা কিতাবই আজ পর্যন্ত সংরক্ষিত থাকেনি একমাত্র কোরআন ব্যতীত। ইনশাআল্লাহ এই যে ভবিষ্যৎবাণী কোরআনে করিমে মানে বলা হয়েছে কোরআনের ব্যাপারে যে কোরআন চিরকাল সংরক্ষিত থাকবে, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ এই বিষয়ে, এই ভবিষ্যৎবাণীর ব্যাপারে আর একটু বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করার, কোরআনে করিম বুঝার, কোরআনে করিম স্টাডি করার, অনুধাবন করার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর সুযোগ এবং সৌভাগ্য দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম মিম।
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين